ওজুবুল্লাহ হিমিনঈদুল রহিম বিসমুলিল্লাহমানুর রহিম হোমিওপ্যাথিক ডক্টর পয়েন্টের নতুন ইউটিউব চ্যানেলে আমি আবারও আপনাদের সামনে অর্গাননের দ্বিতীয় পর্বে দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা নিয়ে এসেছি তো আজকে আমি অর্গাননের দ্বিতীয় নম্বর অ্যাফোরিজম সম্বন্ধে তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে চাই মহাম হ্যানিম্যান অর্গাননের দ্বিতীয় নম্বর অ্যাফোরিজমে যেটা বলেছেন যে আরোগ্য বিধানের উচ্চতম আদর্শ হল দ্রুত বিনা কষ্টে ও স্থায়ীভাবে স্বাস্থ্যের পুনরুদ্ধার কিংবা স্বল্পতম সময়ের মধ্যে সর্বাপেক্ষা নির্ভরযোগ্য ও নির্দোষ উপায়ে সহজবদ্ধ নীতির সাহায্যে সমগ্রভাবে রোগের দূরীকরণ ও বিনাশ এটা ছিল মাহাতাসমেল হ্যানিম্যানের মূল সূত্র এখন আমরা আসি ব্যাখ্যা বিশ্লেষণে মাহাতা হ্যানিম্যান দ্বিতীয় নম্বর সূত্রে যেটা বলেছেন যে চিকিৎসার উচ্চতম আদর্শের কথা উল্লেখ করেছেন প্রায় দুই হাজার বছর পূর্বে অ্যাসক্লিপিডিয়াস একজন গ্রিক চিকিৎসক এই মর্মে চিকিৎসার আদর্শ সম্বন্ধে ঘোষণা করেছিলেন যে তার আদর্শের মর্মটা ছিল এমন যে অতি দ্রুত হতে হবে নির্বিঘ্নে হতে হবে সুক্ষর উপায়ে রোগের আরোগ্য বিধান করতে হবে কিন্তু সেই আদর্শ তার কল্পনার মধ্যেই আবদ্ধ ছিল সুদীর্ঘকাল পরে সেটাকে বাস্তবে রূপায়িত করেছিলেন মহাতাশেম হ্যানিম্যান তো দ্বিতীয় সূত্রে আদর্শ আরোগ্য সম্বন্ধে বা আদর্শ আরোগ্য প্রসঙ্গে মহাত্মা স্যামুয়েল হ্যানিম্যান কয়েকটি শর্ত আরোপ করেছেন তার প্রথম শর্ত শর্তটি হচ্ছে যে আরোগ্য বিধানের গতি হতে হবে খুব দ্রুত অবশ্যই সকল চিকিৎসা পদ্ধতিতেই দ্রুত আরোগ্য বিধানের কথা বলা হয়েছে কিন্তু এটা তাদের কল্পনাতেই সীমাবদ্ধ ছিল আদর্শ আরোগ্য সম্বন্ধে যে সেটার রূপায়ণ সেটার বাস্তবায়ন সেটা কিন্তু অন্য কোনো চিকিৎসা পদ্ধতির ধ্বজাধারী যেনারা এনারা বাস্তবায়ন করতে পারেন নাই তো এই সম্বন্ধে মত হ্যানিম্যান যেটার রূপকার ছিলেন সেটার বাস্তবায়নও তিনি করেছিলেন এনিওয়ে তো দ্বিতীয় শর্তে মত্যামিল হ্যানিম্যান যে কথা আমাদেরকে শিখিয়েছেন বলেছেন যে শর্ত হচ্ছে আরোগ্য বিধানের শর্ত হচ্ছে যত দ্রুত সম্ভব বিনা কষ্টে আরোগ্য দিতে হবে নির্দোষ উপায়ে আরোগ্য দিতে হবে তো অনেক সময় তথাকথিত চিকিৎসা পদ্ধতিতে যেইভাবে চিকিৎসা দেওয়া হতো তৎকালীন সময়ে মহাত্রাস্যাম হ্যানিম্যানের সময়ে যে আগুনে ঘি ঢেলার ঢেলে দেওয়ার মতো অবস্থা হতো রোগ যন্ত্রণার উপর আরও বেশি যন্ত্রণা চাপিয়ে দেওয়া হতো এতে করে রোগীর অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ত তো হ্যানিম্যানের সময়ে চিকিৎসার ব্যাপারে বিভিন্ন ধরনের উৎকট চিকিৎসা পদ্ধতির প্রচলন ছিল আসরিক চিকিৎসা পদ্ধতির প্রচলন ছিল এমন কি কোনো স্থানে যদি পচন ক্রিয়া দেখা দিত সেই পচন ক্রিয়া নিবারণ করার জন্য দেখা যায় যে ওই পচন জায়গাটা অথবা আহত স্থানটা ক্ষত স্থানটা তো ফুটন্ত তেলে কিংবা আলকাতটার মধ্যে ডুবিয়ে দেওয়া হতো তার যে কি ভীষণ যন্ত্রণা এটা কিন্তু সহজেই অনুমান করা যায় তো তাতে করে দেখা যায় যে তার তো এটা আরও যন্ত্রণা বেশি বাড়ত এবং রুগী আস্তে আস্তে দেখা যায় আরও দুর্বল হয়ে যেত তো তৎকালীন সময় মহাত্মা সামিল হ্যানিম্যান এই কারণেই আদর্শ চিকিৎসার একটি স্বরূপ উল্লেখ করেছিলেন এবং কষ্টবিহীন চিকিৎসার পদ্ধতি উদ্ভাবন করেছিলেন তো এখন বর্তমানে যে ইনজেকশান করে ফোড়াফড়ি করা বা আরও অনেক প্রকার কষ্ট দিয়ে কিন্তু চিকিৎসা দেওয়া হয় কিন্তু মহাতস্যামুল হ্যানিম্যানের মনেই কিন্তু তৎকালীন ওই ধরনের আসরিক চিকিৎসা পদ্ধতি উৎকট চিকিৎসা পদ্ধতির তীব্র সমালোচনা করেছিলেন মহাতসামুল হ্যানিম্যান তো চিকিৎসার আদর্শ সম্বন্ধে তৃতীয় প্রয়োজন সম্বন্ধে যেটা বলেছিলেন মহাতস্যামুল হ্যানিম্যান সেটা হচ্ছে স্থায়ীভাবে আরোগ্যকে বিধান করতে হবে তো অনেক সময় রুগী যখন তার দেহ এবং মনে যে অসুখ এবং অশান্তি ভোগ করে তো এটা দূর করার জন্য দেখা যায় যে ওনারা চিকিৎসা নিতে আসতেন মত হ্যানিম্যান এই নীতিতে যে কথা বলেছিলেন যে স্বাভাবিক স্বাস্থ্যে ফিরে আনাই হলো একমাত্র চিকিৎসকের উদ্দেশ্য এবং লক্ষ্য কিন্তু সেই উদ্দেশ্য সাধিত না হয়ে যদি শুধুমাত্র সাময়িক উপশম দেয় কিংবা সাময়িক উপশমের পর আর কোনো উপসর্গ হ্যাঁ দেখা যাচ্ছে কমপ্লিটলি ভালো হচ্ছে না অথবা অন্য কোনো উপসর্গ এসে নতুন করে দেখা দিচ্ছে তাহলে সেটাকে আদর্শ আরোগ্য আদর্শ চিকিৎসা পদ্ধতি কখনোই বলা যায় না এবং চিকিৎসকের কামও এটা হতে পারে না তো চিকিৎসার অন্যতম আদর্শ হলো সামগ্রিকভাবে রুগীকে তার রোগ লক্ষণ দূর করতে হবে যখন রোগ উৎপত্তি হয় তখন দেহে এবং মনে বিভিন্ন ধরনের লক্ষণ প্রকাশিত হয় সেগুলোর কয়েকটি উৎকট যন্ত্রণাদায়ক হ্যাঁ মানে লক্ষণ বা উপসর্গ কি নির্মূল করলেই হবে না তো এতে করে রোগী কমপ্লিটলি আরোগ্য হতে পারবে না যদি ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয় তাহলে লক্ষণগুলো হয়তো আংশিক উপশম হবে তো আংশিক উপশম হলে সেই চিকিৎসাকেও আমরা আদর্শ চিকিৎসা বলে গণ্য করতে পারি না তো সামগ্রিকভাবে সমস্ত লক্ষণগুলো যদি চলে যায় সেটাকে আমরা আদর্শ আরোগ্য বিধান বলতে পারি আরোগ্য বিধান নির্দোষভাবে হতে হবে হ্যানিম্যানের সময় অনেক সময় সেরা কেটে রক্ত বের করে কোনো স্থান পুড়িয়ে দিয়ে অথবা দেখা যায় যে ওখানে ক্ষত তৈরি করা হয় অথবা আলকাতটার মধ্যে ওই ক্ষতস্থানটাকে ডুবিয়ে দেওয়া হয় হ্যাঁ ফুটন্ত গরম তেলের মধ্যে ওই ক্ষত স্থানকে ডুবিয়ে দেওয়া হয় এই ছিল তৎকালীন চিকিৎসা পদ্ধতির প্রচলন বা চিকিৎসা প্রচলন ব্যবস্থা ছিল সেগুলিকে কখনোই নির্দোষ চিকিৎসা পদ্ধতি বলা চলে না তাতে অতিরিক্ত রস এবং রক্ত হরণ হেতু রুগী একান্তই সে দুর্বল হয়ে পড়তো তার ফলে রুগী কি তার প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলতো রুগীর অন্য কোনো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার একটা প্রবণতা তৈরি হতো সুতরাং এই প্রকার ত্রুটি এবং দোষযুক্ত চিকিৎসা পদ্ধতিকে কখনোই আদর্শ চিকিৎসা বলে কি ধরা যায় না সর্বশেষে মহাত্মা সেমল হ্যানিম্যান বলেছেন যে আদর্শ আরোগ্যের মূলে থাকা চাই এক সহজবদ্ধ নীতি আর এই সহজবদ্ধ নীতির ভিত্তিতে অভ্রান্তভাবে চিকিৎসা পরিচালনা করা সম্ভব কল্পনা অনুমান এবং মস্তিষ্ক প্রসূত চিন্তা দর্শন দিয়ে কখনো এই ধারণার অতীত কোনো ক্রিয়াকে আশ্রয় করে অনেক সময় হয়তো রোগীর উপশম বা আরোগ্য লাভ সম্ভব হতে পারে কিন্তু সেটা বিজ্ঞানসম্মত কোনো সুদৃঢ় নীতির উপরে সেই চিকিৎসা প্রতিষ্ঠিত নয় বিশেষ কোন ক্ষেত্রে উপকার দেখা গেলেও দেখা যায় সব ক্ষেত্রে তা প্রয়োগ করাও সম্ভব হয় না তো এক অপরিবর্তনীয় চিরন্তন নীতি নির্ধারণ করতে হবে যেই নীতির উপরে কি টিকে থাকা যায় আজকে হয়তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে কি করতেছেন বিভিন্ন নীতি প্রণয়ন করতেছেন আজ থেকে হয়তো পঞ্চাশ বছর আগে যে সমস্ত মেডিসিন ওনারা অ্যাপ্লাই করেছিলেন তখন উপকার পেয়েছিলেন কিন্তু পঞ্চাশ বছর পরে এসে দেখা গেল এটার পার্শ্বপ্রতিক্রিয়া এত বেশি তো এতে করে তখন ওনারা ওই চিকিৎসা বিজ্ঞানেরা বলেন যে এটার পার্শ্ব বেশি হওয়ার ফলে ওটাকে কি ব্যান্ড করা হোক এটা ক্ষতিকর মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করতেছে এটা এখন আর আগের মতো কার্যকরী হচ্ছে না তো নতুন করে আবার গবেষণা করে নতুন একটি মেডিসিন তৈরি করে থাকেন এই ধরনের নীতির উপরে যদি কেউ টিকে থাকে তাহলে কখনোই দেখা যায় যে সেই নীতি কখনো গ্রহণযোগ্য হবে না তো নীতি তো সবসময় একই রকম থাকবে এটা পরিবর্তন হবে না পরিবর্তন হবে না তো আজকে আজ থেকে দুশো বছর আগে মহাতাশমুল হ্যানিম্যান যেই ধরনের মেডিসিন আবিষ্কার করেছিলেন প্রুভিং করেছিলেন সেই মেডিসিনের লক্ষণ এখনও পাওয়া যাবে সেই ধরনের ভেষজ এখন আছে সেই মেডিসিন যদি এখনও প্রুভিং করা হয় সেই ভেষজের রোগ লক্ষণ তৈরি করার ক্ষমতা এখনও কি পাওয়া যাবে সো সেই নীতি সর্বকালের সত্য হবে এবং অমোঘ হবে এবং অনুকরণীয় হবে কিন্তু যেই পদ্ধতির ভিতরে কোনো নীতি খুঁজে পাওয়া যায় না তা দুর্বোধ্য এবং তা কখনো চিকিৎসার আদর্শ নীতিরূপে গ্রহণযোগ্য হতে পারে না তা আমি আজকে অর্গাননের দ্বিতীয় পর্বে দ্বিতীয় নাম্বার অ্যাফোরিজম এর আলোচনা শেষ করতে চাই এবং আবারও আপনাদের সামনে তৃতীয় পর্বে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্ল